धर्म কিন্তু ডমজুর বিধানসভার বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ ভোট হলেও কয়েকটি জায়গায় কিন্তু আমরা দেখেছি, যেমন মাঝেরহাট স্কুল এবং চামড়াইল হাই স্কুলে অভিযোগ উঠেছিল যে বিজেপি সমর্থকরা কিন্তু লাইনে দাঁড়িয়ে প্রভাবিত করছিল। আর এখানে 18 এবং 19 নম্বর বুথে এই জায়গায় কিন্তু অভিযোগ উঠছে যে এখানে সিআরপিএফ কিন্তু শাসক দলের এজেন্টকে একেবারে বুথ থেকে মেরে বের করে দেওয়ার অভিযোগ উঠছে। এই অভিযোগ করছে কিন্তু এখানে ডমজুর বিধানসভার 18 এবং 19 নম্বর বুথের কিন্তু ঘটনা, যথেষ্টই উত্তেজনা রয়েছে এই বুথে এবং বিশাল ফোর্স এসছে এখানে। এই মুহূর্তে এখানকার চিত্রটা আমি দেখাবার চেষ্টা করবো এবং কথা বলে নেবো আমি কয়েকজনের সঙ্গে। দাদা, কী হয়েছিল? আমাদের পোলিং এজেন্টকে সিআরপিএফ পুলিশরা বিনা কারণেতে বিজেপির পরিচালিত হয়ে সিআরপিএফ এখন কাজ করছে। আমাদের তৃণমূলের বেঁচে বেঁচে পোলিং এজেন্টকে মেরে মেরে বার করে দিচ্ছে, কিন্তু বিজেপির কোনো কিছুকে কাউকে কিছু বলছে না। ওরা এইভাবে ক্ষমতা আসার চেষ্টা করছে, জানে তো বিজেপির কোনো অস্তিত্ব নেই। পশ্চিমবঙ্গ থেকে বিজেপি দুদিন পর চলে যাবে, ওরা এইভাবে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা একটু আগে দেখেছি যে শীতলকুচিতে কিন্তু সেন্ট্রাল ফোর্সের গুলিতে কিন্তু চারজনের মৃত্যু হয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দপরপুরে ডমজুর বিধানসভা দপরপুরেও কিন্তু সেই একই অভিযোগ সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে। সেন্ট্রাল ফোর্স কিন্তু একেবারে ধরে ধরে তৃণমূল এজেন্টদের বের করে দিচ্ছে, এমনটাই অভিযোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমার অভিযোগ, বুথের মধ্যে সামান্য চেঁচামেচি হচ্ছিল, সেই সময় আরপিএফ এর 5-6 জন জওয়ান ভেতরে ঢুকে আমাকে অন্যায়ভাবে মারধর করেছে। এরা অন্যায়ভাবে অত্যাচার করেছে। এরা মানুষ, আরে ওই তো বুথের ভেতরে সামান্য চেঁচামেচি হয়েছে, এই জন্য এরা অন্যায়ভাবে বুথে ঢুকেছে, মেরেছে। মানে প্রিসাইডিং অফিসারের কোনো রকম পারমিশন নেয়নি, না নিয়ে এরা আমাকে অন্যায়ভাবে মেরেছে, লাঠি মেরেছে, চড় মেরেছে এবং লাঠি দিয়ে মেরেছে, বন্দুক দিয়ে মেরেছে। আমি তৃণমূল কংগ্রেসের এজেন্ট, সব বিজেপি তৃণমূল এজেন্টগুলোকে মেরে মেরে বার করে দিচ্ছে, সব বিজেপির মানে প্রচারিত। ঠিক আছে আপনার অধিকার হ্যাঁ গুন্ডে করলে কি নেই চলো।